আজকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এটা কিসের ভিডিও আপলোড করছি। আর বেশ কয়েকদিন আগে এটা হয়েছে, তো আমি আপলোড করতে পারছিলাম না এডিট করা হয়নি বলে। আর এইটা কিন্তু প্রেগনেন্সি টাইমের একটা মানে প্রথম পার্ট বললেই মানে ভালো হয়, কেননা প্রথম 5 মাসের একটা মানে এই পঞ্চম মৃত্যুর কাজটা হয়, তারপরে আস্তে আস্তে আবার 7 মাসে বা 9 মাসে আবার স্বাদের ব্যাপার থাকে। তো অ্যাকচুয়ালি এটা শ্বশুরবাড়ির থেকেই করা হয়, মানে বাড়ির শাশুড়ি মা অথবা হচ্ছে ননদটা যারা থাকে আর কি, সবাই একসঙ্গে এই পঞ্চম মৃত্যুটা ব্রাহ্মণের কাছ থেকে এরকমভাবে বানিয়ে নিয়ে বা আরও যার নিয়মকানুন থাকে, যেরকম বাড়িতে যার যেরকম নিয়মকানুন থাকে, তো সেরকম বাড়িতে করে তারপরে তারা হচ্ছে আশীর্বাদ দেয় এবং মানে সবাই খাইয়ে দেয়। আর এই নিয়মটা মানে প্রত্যেক বাড়িতে করে এবং এই নিয়মটা করতে হয়, তো ওই জন্য আমরাও আর বাদ দিলাম না। কেউ নেই তো কী হয়েছে, আমরাই চিন্তাভাবনা করলাম যে ব্রাহ্মণ ডেকে তাহলে হচ্ছে মানে খাওয়া যাক। আর তাছাড়া হচ্ছে এমনি গ্রামের লোকও বলেছে যে কেউ না থাকলে হাজব্যান্ডের কাছ থেকে খাওয়া যায়। আপনারাও কমেন্ট করেছিলেন যে হ্যাঁ কোনো অসুবিধা নেই। তো এখানে যে পঞ্চম মৃতের জন্য কিন্তু 5 রকম জিনিস লাগে, সেটা হচ্ছে ওই যে দই দেওয়া হয়েছে, চিনি, ঘি, মধু, আর হচ্ছে একটা যেন দুধ, হ্যাঁ এইগুলো দিলেই হয়। আর সাথে হচ্ছে নতুন বস্ত্র পরতে হয় যে খাবে, আর সাথে 5 রকম ফল মিষ্টি যদি জোগাড় করতে পারে কেউ, আর মানে 5 রকম আর কি ব্যঞ্জন যেটা আর কি রান্নার পথ আর কি সেটা খেতে হবে আর কি। তো এই হচ্ছে নিয়মকানুন, আর বড়রা হচ্ছে পঞ্চমীতে খাইয়ে দিয়ে আশীর্বাদ করে, এটাই হচ্ছে এই নিয়ম। আর তাছাড়া এমনি যে যার বাড়ির নিয়ম তো আছেই। তো কী হচ্ছে বলুন তো, মানে সকালবেলা থেকে যেহেতু 9টার মধ্যেই মানে শুভ যোগটা, তো সকালবেলা থেকে উঠে আমি যে কত তাড়াতাড়ি যে কাজ করেছি আর কি, তো হাজব্যান্ডেরও পড়ানো ছিল, তো ও পড়াতে গেছিলো। আর এদিকে মানে দুধ আর দই মানে বাড়িতে যদি আগে থেকে এনে রাখা যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে, তখন তো আর কোনো কিছু করা থাকবে না। এমনি ব্রাহ্মণ মশাই কালকে সন্ধ্যেবেলা সে বলে গেছিলেন যে কারোর বাড়ি যদি ফ্রিজ থাকে তো আগের থেকে জোগাড় করে রাখবে, তাহলে কালকে 9টার মধ্যে কিন্তু অবশ্যই খেতে হবে। তো সেটা সম্ভব হয়নি, ও দই আনলো, তারপরে আমি আবার তাড়াহুড়ো করে সমস্ত কিছু কাজকর্ম সেরে মোছামুচি করে তারপরে একা হাতে সব গুছিয়ে আবার ছুটে গেলাম আবার মানে দুধ আনতে। তো তারপরে এনে ততক্ষণে মানে ব্রাহ্মণ মশাই চলে এসেছিলেন, তো কিছু করার নেই, ততক্ষণে আমি গুছিয়ে উঠতে পারিনি। এই এত ঘর দোর সব মোছামুছি, বাসি থালা বাসন সব মাজা, ওদিকে উনানটাও নেথা বুলানো থেকে শুরু করে মানে সমস্ত কিছু কাজকর্ম করতে না সকাল থেকে আমি একদম হাঁপিয়ে উঠেছি। তো তারপরে ওই যে গ্রামে অনেকটা দূরে যেতে হলো আর কি দুধ আনতে, গিয়ে সেখানে আরেক জেলা, সেখানে গিয়ে দেখি যে হচ্ছে সে যে বাড়ি থেকে দুধ নেব তো ওনারা বাড়ি নেই। তারপরে কতক্ষণ দাঁড়িয়ে 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 তারপরে এলাম। যদি মানে হাতের কাছে কেউ থাকতো তাহলে হয়তো সে একটু হেল্প করতো, আমি তাহলে একটু মানে সকাল থেকে একটু রেস্ট পেতাম। তো সত্যি কথা বলতে সেই যে ভোরের থেকে উঠেছি আর কাজকর্ম সেরে গুছিয়ে ফেলতে, তো আমি একদম মানে কী বলবো, 1 সেকেন্ডও বসার সময় পাইনি। তো এখানে ব্রাহ্মণ মশাইও বলছিলেন যে বাড়ির আর যদি কেউ বড়রা থাকে তাহলে এসে মানে খাইয়ে দিয়ে আশীর্বাদ করে দিক। তো যাই হোক, সেটা তো সেই অপশান নেই আমার। তো এই যে ব্রাহ্মণ মশাই খাইয়ে দিলেন, আশীর্বাদ করলেন, আজকে আমার পড়ানো ছিল বাচ্চাদের, কিন্তু ওদেরকে আসতে বারণ করলাম, কেননা বললাম যে আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকবো, এই দিনটা অন্য দিনে পড়িয়ে দেবো, তো ওই জন্য ওদের আসতে বারণ করেছিলাম। সকাল থেকে প্রচুর কাজ বাজ থাকে তো সেই জন্য। আর ওর পড়ানোটা ঠিক কামাই করা যায় না, মানে 3-4 জায়গায় পড়ায়, তো এবারে এক জায়গায় কামাই করলে অন্য জায়গায় অন্য দিনে আবার পড়াতে গেলে ওর একটু সমস্যা হয়ে যায়, কেননা তারাও আবার অন্যান্য জায়গায় পড়ে, তো ওই জন্য ওর একটু সমস্যার জন্য পড়িয়েই ওকে আসতে হলো। তারপরে মানে ওনাকে মানে যেটা দেওয়ার ব্যাপার ছিল তো সেটা দিয়ে দিলাম, উনি চলে গেলেন। আর এখন এই যে হাজব্যান্ড খাওয়াচ্ছে, তো বলছে যে তাহলে 3 বার খাইয়ে দিই, তো ওই জন্য 3 বার খাইয়ে দিল। আমি একটু প্রণাম করলাম, তো আমাকে প্রথমে আশীর্বাদ করছে, মানে আমার মানে যে বেবি আর কি বেবিকে আশীর্বাদ করছে। তাই আমি বলছি তুমি বেবিকে করলে আমাকে করবে না, তো ওই জন্য আমাকে আবার দ্বিতীয়বার করলো আর কি, আমাকে আশীর্বাদ করলো। তো যাই হোক, এই নিয়ে দুজনের খুনসুটি চলছে। আর আমি বললাম যে মানে যে বাকি দইটই আছে তুমি খেয়ে নাও, ওগুলো আমি আর খাবো না, আমাকে ওই পঞ্চম মৃতটা মানে পুরোটাই খেয়ে নিতে বলেছে, সারাদিনে একেবারে যদি না খেতে পারি মানে নষ্ট করতে বারণ করেছে আর কি, ওই বাটিতে যেটা রাখা আছে আর কি ওটা নষ্ট করতে বারণ করেছে। তো আমাকে দই দিচ্ছিলো, আমি বললাম না আমি খাবো না, ওইগুলো সবে আমাকে খেতে হবে টুকটুক করে। তো এমনিতেই সকালবেলা থেকে না খেয়ে থাকতে হয়, কেননা এই সমস্ত কাজে না খেয়ে থেকে তারপরে কাজটা সম্পন্ন হলে তারপর সেটা খাওয়ার পর তারপরে এবার যে যার খুশি যা খুশি খেতে পারে আর কি। তো আমাকে বলছিল যে অনেকটা ঘি টি দেওয়া আছে, তুমি খালি পেটে বেশি খেও না, আবার পরে খাবে।
তো এই যে শাড়িটা পরেছি, এইটা সেই সোনারপুরে গেছিলাম বোনের ওখানে, মেজো বোনের ওখানে, তো মেজো বোন দিয়েছিল, তো সেদিন থেকে আর ভাঙা হয়নি শাড়িটা, তো এই জন্য আজকে পরলাম একটা। এটা হ্যান্ডলুমের শাড়ি, তো 5 মাসে যে কাজটা আর কি করতে হয় সেটা সম্পূর্ণ হলো। আর গ্রামের লোক ওরকম বলছিল যে এটা করতে হয়, করে নাও, মা বাবাও বলছিল যে এটা করতে হয়, করে নে, তো ওই জন্য আজকে সেটা হলো। আর একটা নির্দিষ্ট দিন সময়ের মধ্যে করতে হয়, তো ওই জন্য সকাল থেকে তাড়াহুড়ো করে একা হাতে সব কিছু গুছালাম। তারপর ও হচ্ছে পড়া থেকে ছিল, তার ও তাড়াতাড়ি করে আবার সেখান থেকে চলে এলো, যেহেতু মানে বাড়ির আশেপাশে বা বাড়িতে তো ফ্রিজ নেই, তো ওইগুলো আগে থেকে এনে রাখলে এতটা তাড়াহুড়ো করতে হতো না, আর বেশ অনেকটা দূরে গিয়ে দুধ আনতে হলো। আর ও এখন যাচ্ছে বাজারে মাছ আনতে, ওই বাগদার পিন আনবে, বলছে 2100 ছাড়বে, তারপর এখন বলে ঠিক আছে 1000 এখন ছাড়ি, তারপরে না হয় আবার হচ্ছে 1000 ছাড়া হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইসব শাড়িগুলো ভীষণ ভালোই হয়, আর ওর চয়েস এমনি একটু অন্যরকম, সবসময় একটু ভালো করেই চয়েস করে ও। তো যাই হোক, এখন রান্নাবান্না শুরু করি, কাজকর্ম শুরু করি। আর সকাল থেকে এখনও খাওয়া হয়নি, বলতে ওই তো পঞ্চমী তো খেলাম, আর এখন সময় হচ্ছে এতে 10:05 বাকি আছে। আর যা জল ছিল একবারে চান টান করে নিলাম, কালকে বিকালবেলা থালা বাসন মেজেছিলাম বলে আবার জলটা একটু অল্পই ছিল, তো যাই হোক চান টান করার পরে জলটা ছিল না, এখন থেকে আবার নতুন করে জল তুলে রান্নাবান্না বসাই। তো ও বলছে, এই তুমি কি বলছো? তো আজকের পঞ্চামৃত খেলো, তাই তো? হ্যাঁ, তো আমি তাই বললাম যে আমি 5 রকম তরকারি রান্না করে দেবো আজকে, মানে 5 মাস 10 হয়ে যাবে। 5 মাস 10 মানে পঞ্চামৃত আর পঞ্চামৃত আর সঙ্গে পঞ্চব্যঞ্জন, ও ব্যাস 5 স্কোয়ার হয়ে যাবে, খুব ভালো হবে। হ্যাঁ, তো যাই হোক, ভাবছি যে একটু বাদেই একটু ভামাখালি যাবো, গিয়ে মাছ আনবো, বাগদা পোনা ফিশারিতে ছেড়ে দেবো, আর সময় মাংস নিয়ে আসবো, আর ফিশারিতে মাছ ছেড়ে দিয়ে এসে পর 5 রকম রান্না করবো আমি। ডন, মেহু ডন, মেহু ডন আমি রান্না করবো 5 রকম 5 রকম। তো যাই হোক, আমি ভাত ডালগুলো বসাতে লাগি, তুমি কখন আসবে না আসবে, তুমিও হেল্প করবে, কিন্তু নাম হবে আমার বেশিরভাগ, কারণ আমি রান্না করবো বলেছি। ঠিক আছে, তা উনানে তাহলে বসাই, উনানে হলে তাড়াতাড়ি হবে, নাহলে গ্যাস হলে গ্যাস ফুট করে ফুড়িয়ে যাবে, তখন আবার কি হবে। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। ছোলা ছোলা ভিজানো হয়েছিল, আমার ছোলার ওই বুট খেতে ভালো লাগে তাই খাচ্ছি। খাও তাহলে, যাও তাহলে তাড়াতাড়ি, আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই। যেখানে পড়াতে যাই তো সেখানে সকালে করে চা দিত, যে আমি চা খাই না, মানে খাই না বলেই খেলে প্রবলেম হয়, সত্যি আমার চা খেলে একটু প্রবলেম হয়, মিষ্টি মিষ্টি থাকে তো চায়ে, তো ওই জন্য একদম খেতে চায় না। তো ওরা শেষমেশ বললাম যে চা খাবো না, তো তারা বিভিন্ন রকম খাবার দিত, ডিমের টোস্ট বা পরোটা এই সমস্ত কিছু দিত খেতে, তো সেগুলো আমার খেলে প্রবলেম হয়, সকালবেলায় খালি পেটে যা খায় প্রবলেম হয়, ভাজা খেলেও কোনো, আমার একমাত্র সকালে যদি কলা বা কোনো ফ্রুট কিছু খাওয়া যায় তাহলে আমার কিছুই হয় না, এটা অভ্যেস আর কি, কলা খাওয়া অভ্যেস। আমি বললাম যে যদি দিতেই চান, যদি আপনারা খাওয়াতে চান আমাকে, তাহলে 2-3 পিস কলা দিলেই হবে, তো ওরা সেটাই দেয়। তো আজকের অনেক কলা দিয়েছে, প্রায় মানে প্রায় 9টা 10টার মতো কলা দিয়েছে, খেয়ে শেষ করতে পারছি, এবার সব তো খেতে পারিনি, আবার মানে ওকেও দিলাম, যাকে পড়াই তাকেও কিছু খেতে দিলাম, এইসব হচ্ছে। তো আমরা এখন এই যে ছোলাটা খেলি নিয়ে, তারপরে আবার কথা বলছি। পালং শাক আর পালং শাক ভাজা করব, ডাল করব, আর হচ্ছে মাছের করব না, বলো করবে আমি, ঠিক আছে ঠিক আছে করব। আচ্ছা, আর পালং শাকের ডাঁটাটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে না রান্না করলে ব্যাপারে ভালো। না, এই পালং শাকগুলো না তুলে নিলে মানে এই দানা হয়ে গেলে আর খাওয়া যাবে না, ওই জন্য সব তুলে দিয়েছি। আর না না, শেষ হয়েছে তো, শেষ পালং ভালো লাগে, শেষ পালং ডাঁটা ভালো লাগে। যাই হোক, মোটামুটি রান্না করো, খেয়ে নাও বেশি করে, আসলে পালং শাক তোলার সময় পায় না আর খাওয়াও হয় না। আমি তো বাচ্চার একটা ব্যাপার থাকে না, শাক বাচ্চার একটা ব্যাপার থাকে, বাড়ি বাড়ি বাবা রাখার ব্যবস্থা থাকলো, সেরকম সংরক্ষণের ব্যবস্থা থাকলো, আমি আগের দিন কেটে বেছে ধুয়ে রাখলাম,
রেখে গুছিয়ে রেখে দিলাম, পরের দিন রান্না করলাম, ব্যাপারটা আলাদা। কিন্তু ইয়ে তো সদ্য তুলতে হবে, সদ্য বেছে রান্না করতে হবে, নাহলে শুকিয়ে একদম ব্যাস শেষ, আর পচেও যায়। আমার মা দেখতে পায় না, হ্যাঁ, আমার মা কী করে শাক রান্না করে বলো তো? বাবা যদি শাক তুলে দেয়, আমার মা কী করে, বসে বসে এরম করে বাড়ি মারে, বাড়ি মেরে 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 পোকা হোক যাই হোক সব পড়ে যায়, তখন মা হাত দিয়ে হাত দিয়ে এরম করে করে দেখে, এরম যদি ছিদ্র থাকে সেখান থেকে কেটে ফেলে দেয়, এরম করে করে দেখে দেখে রান্না করে দেয়। আমরা কিন্তু ছোটবেলা থেকে ওরমভাবে খেয়েছি। তারপর অনেক সময় দেখতাম মা শাকের মধ্যে হচ্ছে হয়তো স্কুল থেকে এলাম বা কিছু এ হলো, এসে দেখতাম হয়তো শিরিষ গাছ, নাহলে হচ্ছে বট গাছ, নাহলে কদরি গাছ, ছোট ছোট গাছ, মা তো বুঝতে পারে না শাক কী কী, ওইভাবে রান্না করে রাখতো, আমি সেটা পাশ থেকে ফেলে দিয়ে খেতাম। আর না আমাদের কোনো যে এটা করেছে বলে এটা খাবো না, এটা রান্না করেছে বলে এটা খাবো না, এরকম অনেকবার হয়েছে। তারপরে একবার কী হয়েছে, মা হচ্ছে মাছ ভেজে রেখেছি, ওদের যে ফড়িং পড়েছে মা বুঝতে পারেনি, দুটো তিনটে ফড়িং, তখন বর্ষাকালে দুটো তিনটে ফড়িং, আমাদের তখন খড়ের ঘর ছিল, দুটো তিনটে ফড়িং পড়েছে মাছ ভাজাতে, আর মা তখন একটা কী কিসে আর কি মাছ দিয়ে ভাজা করেছে, তা সেই তরকারিটা আর খাওয়া গেল না, খেলাম না। তারপরে একদিন দেখি মা হয়তো নেতা দিয়ে মানে তরকারি ধরে, নেতা দিয়ে তো তরকারিটা নামায়, তখন কোন সময় নেতার কুচি ওতে পড়েছে, বেশ এত বড় বড় নেতার কুচি পড়েছে দুটো, মানে অনেক সময় এরকম হয়েছে যে খাওয়া যাচ্ছে না আর কি হবে, অনেক সময় এরকম হয়েছে যে হ্যাঁ খাওয়া তুলে ফেলে দিয়ে খেয়ে নিয়েছি, মানে বিভিন্ন রকম সময় গেছে আর কি। এগুলো থাক, এগুলো না প্লাস্টিকে ভরে রেখে দিলে থাকবে, জানো কালকে খাবে, কালকে খাবো সব একদিনে, এত শাক রান্না করলে খাওয়া যায় নাকি, ঠিক আছে শাক এত রান্না করলে খাওয়া যায় না গো। এই যে পাঁচ রকম সবজি হবে বলে এইসব কাটাকুটি করছে বুলটি, ও অনেকক্ষণ ধরেই এসব কাজ চালাচ্ছে, মানে সব কেটে কুটে রেডি করছে, এখানে কেটেছে আলু, ফুলকপি আর মটরশুঁটি, আর এখানে পালং শাক, আর পালং শাকের সঙ্গে কী দিয়েছ, শুধু পালং শাক ভাজা, আর এখানে ধনিয়া পাতা, ধনিয়া পাতার চাটনি হবে, আর এখানে ব্রোকলি আলু, আর কি দিয়েছ আর কি, ব্রোকলি আলু মাছ ধরলে মাছ, নাহলে নিরামিষ, ব্রোকলি আলু আর মাছ ধরবো একটু পরে, তো মাছ দিয়ে রান্না করবে, আর এখানে কেটেছে বেগুন, মটরশুঁটি আর কিসের ডাঁটা দিয়েছে, পুঁই শাক, পালং শাকের ডাঁটা, আর আর ডা কি কাটছো, এখন মশলাগুলো কেটে নিচ্ছে, আর আর কি কি কাটবে চিন্তা ভাবনা আছে, ডাল করবে, পাঁচ রকম হলো, আর মাছের ঝাল, না না ওই তো পাঁচ রকম হয়ে গেছে, যাক এই কাজ, গরিবানা মতে যা জোটে সেটাই আমাদের কাছে অনেক। তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটাতে চাই, একটা ভালো দিন, ভালো একটা এ, তো দুজন মিলেই আর কি, ওর ওর আবার আজকে আবার স্কুলটা ছুটি, এটাই আমার অনেকটা বেশ ভালো হলো, নাহলে আগে হলে কি হতো, ওর স্কুল হতো তখন আমার একা একা ভালো লাগতো না কিছু, ওই যে সঙ্গে পিঠে একটু থাকবে আজকে, একটু রান্নাবান্না ও একটু হেল্প করবে, ও বলছে যে ওর নিজে রান্না করবে, তো আমি হেল্প করে দিই, তো দেখা যাক এখন কতটা কি রান্না করছে, খুব রাঁধুনি, একদিন রান্না করে না, একদিন রান্না করবে এমন তেল মশলা রান্না করে দেবে, এবার তেল মশলা রান্না করে তো খুবই ভালো লাগে, তখন বলে কি দেখেছো আমি কি রান্না করি, আঙুল টাঙুল ছেড়ে খেতে ইচ্ছে করে, কিন্তু আমরা যেহেতু প্রতিদিন রান্না করি, একটু বাঁচিয়ে রান্না করি, একটু তেল বাঁচাই, একটু মশলা বাঁচাই, বাঁচিয়ে বাঁচিয়ে যেহেতু আমাদের প্রতিদিন রান্না করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের একটু চিন্তা থাকে যে একটু বাঁচিয়ে করি, তো ওরা তো এক আধদিন রান্না করতে বসে, ওরা অত তো চিন্তা করে না, হুড়মুড় করে দিয়ে দেয়, দিয়ে সুন্দর করে রান্না করে নেয়, নিয়ে বলে যে দেখছো দেখছো আমি কী সুন্দর রান্না করি, তো আজকে সেটা আমাকে একটু শুনতে হবে, ভালো হলে তো ভালোই আর কি। তো এখন বাকি আছে শুধু এই যে পেঁয়াজ টেঁয়াজগুলো কাটা, তো পেঁয়াজ আর আদা টাদাগুলো সব কেটে ফেটে নিই আর কি, একটু রসুন টসুন কেটে নিই, শাকে টাকে দেবো, তো ওই জন্য সবজি যা মোটামুটি রান্না হবে কাটা হয়ে গেছে, ও শুধু মাছ ধরলেই হবে, আর আজকে একটু বলছিল মাংস এটা দেবো কিনা, তো আমি বললাম যে না থাক, কেননা পূর্ণিমার দিন অনেকে বলে মাংসটা খেতে নেই আর কি, তো ওই জন্য, তো ও বললো মাংস খাওয়া হচ্ছে না যখন, তাহলে তাহলে এক কাজ করি মাছ ধরি, তো আমি বললাম ঠিক আছে, তো দেখা যাক যদি মাছ পায় তাহলে, নাহলে নিরামিষই হবে, আর এই যে মশলাগুলো কাটতে বাকি আছে তো সেগুলো একটু কেটে নিই, আর ও বলছিল মানে ধামাকালি পারে ওই বাগদার মিন আনতে যাবে, তো ওখানে ফোন করে দেখলো যে ওরা বলছে সেই মঙ্গলবার, তাই না,
হ্যাঁ, মঙ্গলবারে যাওয়ার মানে মানে মাছ শেষ হয়ে গেছে, মাছ শেষ হয়ে গেছে, ওরা আবার নিয়ে আসবে মাছ, তারপরে মঙ্গলবারে নিয়ে আসবে, মঙ্গলবারে যাব। হ্যাঁ, তো আজকে ওই জন্য আর গেলও না, আমি বললাম তাহলে বাড়ি আসো যখন, তাহলে হচ্ছে যদি পারো একটু মাছ ধরে দাও, তো দেখে দেখা যাক। আর ও ও বলছে রান্না করবে আজকে, তো বেশ ভালোই হলো, এক একদিন একটু ছুটি পেলে আমাদেরও ভালো লাগে। তো আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, আর ওই এমনি খুব ভালো রান্না করে, সুন্দর রান্না করে, আর অনেকদিন পর দেখবেন অন্য কারোর হাতে রান্না খেতে নিজেরই ভালো লাগে। তো হাজব্যান্ড দেখি কখন ওর কাজকর্ম সেরে এখানে আসে, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, ওদিকে ডাল বসিয়ে দেবো, আর এদিকে হচ্ছে ওই ভাতটা বসাতে লাগে। তো কিছু তো জ্বালানি আনতেই হবে, তো ওই জন্য সব এক এক করে আনছি। বললো তো ও রান্না করবে, এখন শেষ পর্যন্ত কি হয়, এখন কতটা কি সময় পাচ্ছে সেভাবেই আসবে। আর সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজ করে না, আমার এত কোমর যন্ত্রণা করছে আর কি বলবো, এই ঠিকভাবে বসতেও পাচ্ছি না। তো উনানটাই দেখি একটু বেশি করে জাল লাগিয়ে দিই, আর আমি ওদিকে সব আরও বাকি যে সবজি টবজিগুলো সব ধুয়ে টুয়ে আনি। এদিকে আমার হাজব্যান্ড এই যে জাল ফেলছে, বললো যে আজকে একটু বড় মাছ ধরবে নাকি, তো ওই যে জাল ফেলা শুরু করেছে, এখন কখন মাছ কী ব্যাপার কী হয় এখন ঠিক বোঝা যাচ্ছে না। সকালবেলা থেকে তো কোনো রান্নাবান্নাই করা হয়নি, ওই কাজকর্ম সেরে তারপরে তো হচ্ছে ওটা খাওয়া হলো, তারপরে আর এই যে রান্না করতে বসলাম, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড জোর, মানে কি বলবো, পেট জ্বালা করছে। তার মধ্যেখানে আমি এসে একটু বিস্কুট খেলাম, একটু মুড়ি ছিল খেলাম আর কি। আর এ এখন এই যে জাল ফেলছে, তো ফেলছে সারাক্ষণ ফেলেই যাচ্ছে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, মাছ একদমই হচ্ছে না আজকে, কেন জানি না। আবার দুই ঘরের মাছ, মানে বুঝতেই পারছেন কতক্ষণ ধরে জাল ফেলতে হবে। তো ওদিকে আমি দেরি না করে এসে একটু দেখে আমি আবার ওদিকে গিয়ে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই সময় মানে খিদে সহ্য করাও যায় না, একটুতেই খিদে পেয়ে যায়, আবার বেশি খাওয়াও যায় না, মানে যে সমস্যাগুলো হয় আর কি, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। তো এই যে এত পরিমাণে জালের ভিতরে পাতা উঠে আসছে যে মাছ থাকছেই না, তো অনেকক্ষণ জাল ফেলে ফেলে তারপরে এই যে দুটো মাছ পড়লো। তো ও আমাকে বলছিল যে রান্না মানে কতদূর কী হয়েছে বলো, তো এদিকে তো মাছ হচ্ছেই না, কী করব, মানে দুটো মাত্র ছোটো ছোটো মাছ হয়েছে, তো দুই ঘরের মাছ আমি কী করবো বলো তো, মাছ ধরবো আর নাকি। তো আমি বললাম দেরি হয়েছে যখন বেশি করে তাহলে মাছ ধরো, না হলে মানে একটা খারাপ লাগে যে আমরা খাবো মানে তাদের দেবো না, এরকম একটা ব্যাপার আর কি। আমার ভিডিও যারা দেখছেন এই মুহূর্তে, যারা গুরুজন আছেন আমার থেকে বয়সে বড়, অবশ্যই আশীর্বাদ করবেন যেন আমি বাকি সময়গুলো যেন আমি খুব ভালোভাবে কাটিয়ে যেতে পারি, খুব ভালোভাবে আমি যেন সুস্থভাবে দিনগুলো পার করতে পারি। যার কেউ না থাকে ঈশ্বর থাকেন পাশে, তো আমার যেন এইভাবেই মনের জোর, আর এইভাবেই যেন আপনাদের আশীর্বাদ আর ভগবানের কৃপা পাই যে আমি যেন সুস্থভাবে আর কি দিনগুলো কাটাতে পারি। আমি সকল সময় কাজের মাঝে থাকি আর সবসময় ঈশ্বরের কাছে বলি যে হে ভগবান, আমার যেন তেমন অসুবিধা কিছু না হয়, আমি যেন সুস্থভাবে দিনগুলো পার করতে পারি। তো যাই হোক, ওদিকে শাকটা ওই যে বসিয়ে দিয়েছি, এদিকে ফুলকপি যে তরকারিটা সেটা, আর এতক্ষণে এই যে মাছ আনলো, একটাই সিলভার কাপ হয়েছে, আর এদিকে তিনটে পোনা মাছ হয়েছে। তো বললো দেখো কোনটা কি নেবে, বড় মাছটাই না হয় নাও। তো আমি বললাম যে আমি রান্না করতে থাকি, আর আজকের দিনটা আমি আর ওই হচ্ছে মাছ কাটবো না, তুমি একটুখানি কেটে দাও। প্রথমে তো একেবারেই না বলছিল, তো আমিও না বলছিলাম বলে আবার দেখলাম কেটে দিল। এই যে থালায় সব সাজিয়ে নিয়েছে, বুলটি 5 রকম ব্যঞ্জন দিয়ে খাওয়ার কথা, এবং তার সঙ্গে মানে আমি বলেছিলাম যে আমি রান্না করে দেবো, কিন্তু আমি একদমই সময় পাইনি, সবগুলো ওই করেছে। আমি সেই ফিশারিতে গেছিলাম মাছ ছাড়তে, আজকে একটু মাছ কেটে দিল, আমি বললাম তাড়াতাড়ি করে একটু কেটে দাও, তো ওই যে একটু কেটেছে আজকে প্রথমবার মাছ। তো এখানে এই যে শাক ভাজা, এখানে ফুলকপি, তারপরে ওই ডাঁটা ডাঁটা দিয়ে একটু ভাজা, এখানে বেগুন আলু, আর এই যে এটা হচ্ছে পালং শাকের ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঘন্ট মতো করেছি, আর এটা হচ্ছে ওই মাছ আর ব্রোকলি দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর এখানে আছে ডাল। তো মোটামুটি আমাদের সাজানো হয়ে গেছে, তো এবার খাবো। আর রান্না করতে বেশ অনেকটা দেরি হয়েছে, কেননা ও ছিল না একা হাতে, এতগুলো সব রান্না করেছি, আর তাছাড়া কারেন্ট কতবার যে গেছে, মানে জল ছিল না আর কি, আজকে জল খুব অল্প আসছে। তো যাই হোক, এখন খেতে বসে যাই, পরে আবার কথা বলছি। এই ছিল আজকে আমার ভিডিও, আমি অনেকের ভিডিও দেখি পঞ্চমীতে কীভাবে খাওয়ানো হচ্ছে, কী ব্যাপার স্যাপার সেগুলো দেখি, তো সেই থেকে আমার মনে ভীষণ ইচ্ছা ছিল যে অবশ্যই আমি এই দিনটা করব পালন। আর আমার হাজবেন্ড বলছিল না করলে অসুবিধা কোনো কিছু নেই, অনেকের তো হয় না, তাদের কী হয়। তো আমি বললাম যে না, আমি যতটুকু পারবো আমার সাধ্যের মধ্যে আমি অবশ্যই এই দিনটা যেভাবে পারি আমি হচ্ছে পালন করব। তো ওই জন্যই এই দিনটা এইভাবেই হচ্ছে পালন করলাম, আপনারা তো সবই দেখলেন। আর যারা বড়রা
আপনারা আছেন অবশ্যই আশীর্বাদ করবেন ঘরের মেয়ে মনে করে। আর আমি জানি আপনারা আমার পাশে আছেন, সাথে আছেন, আমার আশীর্বাদ করেন। আমি প্রচুর ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভকামনা পাই, তো এইভাবেই পাশে থাকুন। আর আজকে সারাদিন প্রচুর মানে ধকল গেছে কাজ বাজের উপর দিয়ে, তো এখন থেকে একটু রেস্ট করব আর ভিডিওটা দেখে কিছুটা এডিট করতে পারি কি না। আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা ও ডেইলি রুটিনের সাথে, যেমনটা আমি হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করি। তো ভীষণ ভালো থাকুন সবাই।